নমস্কার, তবলা টিউটোরিয়াল উইথ দেবরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের এই টিউটোরিয়াল ক্লাসে আমরা খুব জনপ্রিয় একটি আধুনিক গান নিয়ে আলোচনা করব, আধুনিক গানের টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব, কত সহজে সেই গানটি তবলায় সঙ্গত করা যায় সেই বিষয়টি নিয়ে। আমার কাছে অনুরোধ ছিল এবং যথেষ্ট সময় উপযোগী গান আমাদের এই বসন্তের, ঋতুরাজ বসন্তের গান বসন্ত এসে গেছে, সবাই আমরা কম বেশি শুনেছি এবং লগ্নজিতার কণ্ঠে গানটি খুব বিখ্যাত হয়েছিল। আজকে আমরা সেই গানটির সহজ টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব, তবলাতে কিভাবে সঙ্গত করা যায়। তো স্কিপ না করে ভিডিওটি পুরোটাই দেখুন, আমাদের সঙ্গে থাকুন। মাত্র মাত্র তিন চারটে প্যাটার্ন দিয়ে দেখিয়ে দেবো কীরকমভাবে কোন কোন ভ্যারিয়েশনস বাজালে এই গানটিতে সহজেই তবলায় সুন্দরভাবে খাপ খেয়ে যাবে বা শুনতে ভালো লাগবে বা অরিজিনালি কী কী প্যাটার্ন বেজেছে। যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। আর আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন, আর কমেন্টে নিজেদের মতামত যেন অবশ্যই জানাবেন। তো চলুন আমরা আজকের মূল আলোচনাতে চলে যাই। প্রথম গানটার বিট কাউন্ট করে দেখতে হবে গানটা কোন তাল। আমি প্রথমেই একটুখানি বাজিয়ে দিলাম, যারা অলরেডি আমার সঙ্গে অনেকদিন ধরে টাচে আছেন তারা নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পেরেছেন, যারা পারেননি আমি ডিটেলে বলে দেবো কোন তাল কী কী প্যাটার্ন বাজছে। দেখুন একবার শুনে নিন, বিটটা দেখুন, বিটটা দেখলেই বোঝা যাবে, বিটটা হচ্ছে এরকম। তাহলে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এই যে বিট, বিটে তো আট মাত্রা, মানে বুঝেই গেছেন কাহারবা তাল। কাহারবা তালের কোন প্যাটার্ন বাজবে এটা একটা বড় প্রশ্ন, মানে বড় মানে ভীষণ বড় প্রশ্ন, কারণ 1 2 3 4 5 6 7 8 ভাগ্যে তে টে না ক ধি না। শুনতে ভালো লাগবে কি? একদমই লাগবে না। এই গানটিতে কোন প্যাটার্ন বেজেছে আমি প্রথম শুরুটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখুন যেখান থেকে রিদিনটা শুরু হবে ওখান থেকে দেখাবো, বোঝা গেল নিশ্চয়ই কি কি বাজাচ্ছি আমি। এই বি তাহলে এই যে বাজাচ্ছি কি বাজালাম? ধুমালি কাহারবা। যারা অলরেডি বুঝতে পেরেছেন কনগ্রাচুলেশন তাদেরকে, ধুমালি কাহারবা। আমি ধুমালি কাহারবা নিয়ে আগে আলোচনা করেছি আমাদের কাহারবার প্লে লিস্টে, এই ধুমালি কাহারবার যে টিউটোরিয়াল ক্লাস ওটা দেওয়া আছে, প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন, অথবা আপনাদের সুবিধার্থে আমি উপরের আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম ধুমালি কাহারবার, অবশ্যই দেখে নেবেন, তাহলে এই গানটিতে সঙ্গত করতে সুবিধে হবে। এখন ধুমালি কাহারবার তিনটে বা দুটো বা তিনটে প্যাটার্ন, আমি তিনটে প্যাটার্নই আলাদা আলাদা করে বলে দিই, একই ধরনের বল কিন্তু ইম্প্রোভাইজড ভার্সন। কি কি? প্রথম হচ্ছে ধিক ধিন ধাক ধিন ধা তুন নানা তেটে, ধিক ধিন ধাক ধিন ধা তুন নানা তেটে। এইটা একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন হচ্ছে ধিক ধিন নাক ধিন ধা তুন ত্রকৃতুন, ধিক ধিন নাক ধিন ধা তুন ত্রকৃতুন, ধিক ধিন নাক ধিন ধা তুন ত্রকৃতুন। আরেকটা ধিক ধিন নাক ধিন ধা তুন নানা তেটে। আরেকটা প্যাটার্ন হচ্ছে ধিক ধিন নাক ধিন ধা তুন নানা নানা,
এই হলো ধুমালি কাহারবার তিনটে প্যাটার্ন। এছাড়াও আরও একটা প্যাটার্ন আছে, সেটা কিন্তু ধুমালি কাহারবার নয়, সেই প্যাটার্নটা মিউজিকের, সেটাও আমি বলবো। আগে এই তিনটে ব্যাপারগুলো প্যাটার্নকে নিয়ে ভালো করে বুঝে নিন। এটা হলো এক নম্বর। দু নম্বর, আর তিন নম্বরটা, ধাতুন করতে পারেন, নাতুনও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই তিনটে হলো ধুমালি কাহারোয়ার প্যাটার্ন। দেখুন আমি গানটাকে চালিয়ে বাজিয়ে দেখিয়ে দিচ্ছি তিনটে দিয়ে। এরপরেরটা দেখুন, এই হলো একটা। এরপর মিউজিক প্যাটার্ন যেটা আসছে, সেইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। মিউজিক প্যাটার্নটাতে কি বাজছে, মিউজিকে কোন প্যাটার্নটা আসছে, শুরুতেই বাজালাম দিক দিন দাগ দিন ধাতুন নানা তেটে, তারপরে এখন দেখিয়ে দিলাম দুটো, দিক দিন নাক দিন ধাতুন ত্রকেথুন, দিক দিন নাক দিন নাতুন নানা নানা, তিনটে হয়ে গেল ধুমালি কাহারবা। এবার মিউজিকটাতে কী বাজাচ্ছে দেখুন, আমি বাজিয়ে দেখাচ্ছি। মিউজিকে কী বাজছে, ধিক ধিনা নাক ধিনা তিক তিনা নাক ধিনা, ধিক ধিনা নাক ধিনা তিক তিনা নাক ধিনা, অথবা ধিনাক গেনাক ধিনা তিনাক গেনাক তেনা, ধিনাক গেনাক ধিনা তিনাক গেনাক তেনা, দুটোর মধ্যে যে কোনো একটা ইচ্ছা করলে বাজাতে পারেন। এই দুটোর মধ্যে যে কোনো একটা প্যাটার্ন মিউজিকে বাজাতে পারেন। তাহলে তিনটে ধুমালি কাহারবার প্যাটার্ন আমি দেখিয়ে দিলাম, আর একটা মিউজিকের প্যাটার্ন দেখিয়ে দিলাম। কনভেনশনাল যে কাহারবা আমি আগে আলোচনা করেছি, সেখান থেকে একটা প্যাটার্ন। এই টোটাল চারটে প্যাটার্ন নিয়ে বাজছে বসন্ত এসে গেছে, যে বিখ্যাত লগ্নগীতার কণ্ঠে বিখ্যাত হয়েছিল আধুনিক গান বসন্ত এসে গেছে। আমাদের একদম সময় উপযোগী গান বসন্তকাল, দোল, সবার সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে এই সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে এই গানটি গাওয়াও হয়। তো আশা করছি আপনারা খুব সহজে তুলে নিতে পারবেন, আত্মস্থ করতে পারবেন। শুভেচ্ছা রইল সবার জন্য, যারা মঞ্চে পারফর্ম করবেন তাদের জন্য, তারা খুব সহজে বাজিয়ে নিন, তুলে নিন, আত্মস্থ করে নিন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এই ভিডিও ক্লাসগুলি যদি ভালো লাগে চ্যানেলেতে তাহলে লাইক করবেন এবং শেয়ার করে আরও অন্যদের দেখার সুযোগ করে দেবেন, এই আশা রাখছি। আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত যেন অবশ্যই জানাবেন। আমি আপনাদের সুবিধার্থে অনলাইন ক্লাস শুরু করেছি, চলছে ক্লাস। যোগাযোগের নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি অনলাইন ক্লাসে জয়েন করতে চান তাহলে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। নমস্কার।